হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন আজকে অনুষ্ঠিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান। তো প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছিল প্রশ্নটি, খুব সহজ প্রশ্ন ছিল, 40টি প্রশ্ন ছিল দেখা যাচ্ছে। পূর্ণমান ছিল 40 এবং সময় ছিল 60 মিনিট। তো এটি ছিল হচ্ছে প্রশ্নটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সমাধানের অংশ আসা যাক। সমাধানটি করেছে অগ্রদূত সিরিজ। তাদের বইগুলো ভালো লাগলে ক্রয় করে দেখতে পারেন। তো অগ্রদূত সিরিজের সমাধানটি এখানে তুলে ধরা হচ্ছে। আর এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো 1 নম্বরে ছিল, প্রতি 1 ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর কতবার লম্বভাবে অবস্থান করে? প্রতি 1 ঘন্টায়। তো এটা হচ্ছে, উত্তর হচ্ছে কোনোটি নয়। এখানে দেখা যাচ্ছে প্রতি 1 ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর অসংখ্যবার লম্বভাবে অবস্থান করে, কিন্তু প্রশ্নে যদি ঘন্টা ও মিনিটের কাঁটার কথা উল্লেখ থাকতো তবে সেটি সঠিক উত্তর হতো 2 বার। 2 নম্বর, 0.1 এর বর্গমূল কত হবে? উত্তর এটিও কোনোটি নয়। 3 নম্বর, নিচের কোন ভগ্নাংশটি ছোট? তো উত্তর হবে ঘ নম্বর, 11/3 অংশ, এটা ছোট। 4 নম্বর, -40 থেকে -50 এর বিয়োগফল কত হবে? এটার উত্তর হবে ক নম্বর, 10। 5 নম্বর, 11টি সংখ্যার যোগফল 561। প্রথম 6টি সংখ্যার গড় 46 এবং শেষ 6টি সংখ্যার গড় 56 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? উত্তর 51। 6 নম্বর, কোন সংখ্যার 1/3 অংশের সাথে 1/4 অংশ যোগ করলে যোগফল 35 হবে? উত্তর 60। 7 নম্বর, 0.02 × 0.2 × 10 এর মান কত হবে? উত্তর 0.04। এরপরে 8 নম্বর, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি, উত্তর হবে, আমরা জানি সম্পূরক কোণের মান, দুইটি কোণের পরস্পর 180 ডিগ্রি হলে একটি আরেকটি সম্পূরক কোণ, তো 180 থেকে 90 বিয়োগ দিলে থাকে 90। 9 নম্বর, এক্স এর মান কত হলে x-3/3 এর মান শূন্য হবে? উত্তর হচ্ছে 3। 10 নম্বর, 1+2+3+4 এই ধারাটি, এই সমসাময়িক 99 সমান কত? উত্তর খ নম্বর, 4950। তো এটার একটা সূত্র আছে, n×n+1/2, এই সূত্র দিয়ে সহজে যোগফল নির্ণয় করা যায় এরকম সিরিজের। এখানে n এর মান হবে হচ্ছে 99। 40টি প্রশ্ন এসেছে, এর মধ্যে দেখা যাচ্ছে গণিত অংশই বেশি ছিল। a = -2, b = -1, c = 2, d = 1 হলে -a যে দেখা যাচ্ছে এর মান কত আর কি? 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 0। 12 নম্বর, কোনটি মৌলিক সংখ্যা? উত্তর হবে 13। 13 নম্বর, 5% বার্ষিক মুনাফায় কত টাকা হয়? 2 বছরের মুনাফা 120 টাকা হবে? উত্তর হচ্ছে 1200 টাকা। 14 নম্বর, 50 কেজি দুধের সাথে 5 কেজি চিনি মেশালে চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত হবে? উত্তর 1:10। 15 নম্বর, 2, 0, 8, 2 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত হবে? উত্তর 5124। তো 40টির মধ্যে 15টি ম্যাথ ছিল দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে 16 নম্বর, অপোজিট অফ অবসিকিউর, এটার উত্তর হবে খ নম্বর, লুসিড। 17 নম্বর, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার, এটার উত্তর হবে এম্পাওয়ার। 18, হোয়াট টাইপ অফ টেন্স ইজ ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আই হ্যাভ ফরগেটেন টু পে মাই এক্সাম ফিস, এটার উত্তর হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 19 নম্বর, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটার উত্তর হবে আই স হিম
লং সিন্স। খ নম্বর, 20 নম্বর, এ বেকারস ডজন মিনস, এটার উত্তর হবে 13। 21 নম্বর, টাইপ অফ ইনফিনিট মুড, এটার উত্তর হবে গ নম্বর, ফোর টাইপস। 22 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটার উত্তর হবে ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। আমরা জানি এটার নিয়ম হচ্ছে 2-3-1, বা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, আর দোষের ক্ষেত্রে 1-2-3। 23 নম্বর, মেটাফোর ইনভলভস, এটা হতে হবে ইমপ্লিসিট কম্পেরিজন। 24 নম্বর, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এটার উত্তর হবে ক নম্বর, হোয়েন শি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ শি সেড আউট ইন সোরো। 25 নম্বর, এরপরে 25 নম্বর, হুইচ সেন্টেন্স ইজ ইন ট্রানজিটিভ ফর্ম, এটার উত্তর হবে ক নম্বর, শি স্লিপড এ সাউন্ড স্লিপ। এরপরে 26 নম্বর, নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, এটার উত্তর হবে ইতি। 27, পটলতোলা এর সমার্থক বাগধারা কোনটি, উত্তর হবে কোনোটি নয়, এটার অর্থ মারা যাওয়া। 28 নম্বর, হাসান বই পড়ছে, এটি কোন বর্তমানকালের উদাহরণ, উত্তর ঘটমান বর্তমান। 29, নিচের কোনটি 6 ভাগে বিভক্ত, উত্তর কারক। 30 নম্বর, পঞ্চায়েত কোন পদ, উত্তর বিশেষ্য পদ। 31, বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে, উত্তর কোনোটি নয়। 32, গীতিকা শব্দটি কোনো স্ত্রীলিঙ্গ, উত্তর ক্ষুদ্রার্থে। 33, ঝনঝন শব্দটি যে ধরনের বিভক্তি, উত্তর ধনাত্মক। 34, লোকটি ধনী কিন্তু কৃপণ, কোন ধরনের বাক্য, উত্তর যৌগিক বাক্য। 35, খাঁটি বাংলা উপসর্গ কয়টি, উত্তর 21টি, আর তৎসম উপসর্গ হচ্ছে 20টি। এরপর 36, বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার, উত্তর 2 প্রকার। 37, কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ, তো এটার উত্তর দেখা যাচ্ছে তারা করেনি, আপনারা পারলে কমেন্টস করে জানান। 38, ষষ্ঠ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি, ওটার উত্তর হবে শস যুক্ত। 39, হায়রে আমরা কেবল আটি আর চামড়া, প্রবাদটির অর্থ কী, উত্তর হচ্ছে অন্তঃশাসন্য অবস্থা। 40, ভাষার মূল প্রকরণ কী, উত্তর হচ্ছে বাক্য। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি ভুল কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি নেওয়া হয়েছে অগ্রদূত রিসেন্ট জব সলিউশন থেকে। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আজকে অনুষ্ঠিত অডিটর সহ অন্যান্য প্রশ্নের সমাধানও এই চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।